সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট অথবা ওমিক্রন, এটা নিয়ে গত কয়েকদিনে নিউজ পেপার অথবা নিউজ চ্যানেলে আমরা অনেক রকম নিউজ শুনছি এবং অনেকটা ভীতু সন্ত্রস্ত। আসলে ওমিক্রন ভ্যারাইটিটা কি এবং এই সম্পর্কে আসলে আমরা কতটুকু জানি এবং আসলে সচেতনতা কতটুকু প্রয়োজন, চলুন আজকে এই সম্পর্কে জানি। ওমিক্রন ভ্যারিয়েন্টটি প্রথম আবিষ্কৃত হয় সাউথ আফ্রিকান সায়েন্টিস্টদের মাধ্যমে। তারা প্রথম নভেম্বরের 9 তারিখে বলে কোভিড বা করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট এসেছে এবং সেটা পুরোটা জেনোমিক সিকোয়েন্স তারা প্রকাশ করে। নভেম্বরের 26 তারিখে WHO এটাকে কনসার্ন অফ ভ্যারিয়েন্টস বা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলে এটাকে ডিক্লেয়ার করে। এর মানে হলো যে এই ভ্যারিয়েন্টটি থেকে আমাদের সচেতনতার প্রয়োজন রয়েছে। আসুন এই ভ্যারিয়েন্টটি কেন স্পেশাল এ সম্পর্কে একটু আমরা জানি। যখনই কোনো ভাইরাস আসলে বংশ বিস্তার করতে থাকে বা কমিউনিটিতে ছড়িয়ে যেতে থাকে তখন তার মিউটেশন হবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল প্রসেস। কিন্তু ওমিক্রনে দেখা গেছে যে এটার করোনা ভাইরাসের উপরে যে স্পাইক প্রোটিন আছে এখানে প্রায় 30টি ডিফারেন্ট মিউটেশন হয়েছে, যেটাই আসলে আমাদের উদ্বিগ্নতার বিষয়, যেটাই আসলে ডিটারমাইন করতে পারে যে এই ভাইরাসটা সিভিয়ার হবে কিনা বা এই ভাইরাসটা আমাদের যে আমরা ভ্যাকসিন দিচ্ছি এটার পরে কতখানি কার্যকর হবে। এ সম্পর্কে আমি আরেকটু বলতে চাই, যখনই কোনো এরকম নিউ ভ্যারিয়েন্ট আসে তখন আমরা 3টা জিনিসের দিকে হাইলাইট করি। প্রথমত, এটা কি আমাদের আগের ভ্যারিয়েন্টের থেকে বেশি সোসাইটিতে বা কমিউনিটি ট্রান্সমিশন বেশি হবে, তার মানে হলো যে এটার কি আপনার রোগে আক্রান্ত করার সম্ভাবনা বাড়িয়ে দিবে। দ্বিতীয় কনসার্ন হলো যে এটা যখন দিয়ে আক্রান্ত হবে কোনো রোগী তখন সিভিয়ার হওয়ার সম্ভাবনা কতখানি, এবং তৃতীয়ত হলো এটি ভ্যাকসিনের প্রতি কতখানি কার্যকারিতা রয়েছে। এখন চলুন একটা একটা করে আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমে যেটা বলছিলাম যে কমিউনিটি ট্রান্সমিশন এটি কেমন হবে, এখন পর্যন্ত যতটুকু ডাটা আছে তাতে দেখা গেছে যে এই ভ্যারিয়েন্টটি ট্রান্সমিশন হওয়ার হার বা রেটটা অনেক বেশি, তার মানে এটি সহজে ছড়িয়ে পড়তে পারে মানুষ একজন থেকে আরেকজনের মধ্যে, খুব সহজে একজন থেকে আরেকজনে আক্রান্ত হয়ে যেতে পারে। এবং অলরেডি সেফার যে ডাটা আছে বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি যে এটি ছড়িয়ে গেছে, সাউথ আফ্রিকা এবং আফ্রিকা অন্যান্য দেশের পাশাপাশি আপনার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে এই ভ্যারিয়েন্টটি দেখা দিয়েছে। সো এটি হয়তো জাস্ট কয়েক মুহূর্ত বা কয়েক দিনের ব্যাপার যখন আমাদের দেশে এই ভ্যারিয়েন্টটি চলে আসবে। এবং এক্ষেত্রে আরেকটি ইনফরমেশন WHO রিসেন্টলি শেয়ার করেছে যে এই ভ্যারিয়েন্টটির আসলে রিইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মানে হলো আগে যাদের কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদেরও দেখা যাচ্ছে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় কনসার্ন যেটা আমরা বলছিলাম যে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে সিভিয়ার হওয়ার সম্ভাবনা কতখানি, এটি সম্পর্কে আসলে ডাটা এখনও খুব কম। সায়েন্টিস্টরা এ নিয়ে অলরেডি গবেষণা করেছেন, শুরু করেছেন এবং তারা বলছেন অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় লাগবে এই সম্পর্কে উপাত্ত দেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে এরকম সিভিয়ার হওয়ার সম্ভাবনা আমরা খুব কনক্রিটলি বলতে পারছি না। তবে এক্ষেত্রে আরেকটি ডাটা একটু শেয়ার করার প্রয়োজন, দেখা গেছে যে সাউথ আফ্রিকাতে রিসেন্টলি হসপিটালাইজেশন বা সিভিয়ার পেশেন্টের রেটটা বেড়ে গেছে। এটা হয়তো এই জন্য হতে পারে যে ওদের মধ্যে এখন কমিউনিটি ট্রান্সমিশনটা অনেক বেশি হচ্ছে এই ভ্যারিয়েন্টটার জন্য, মেবি সেই জন্যই আসলে হসপিটালাইজেশনের রেটটা বেড়ে গেছে। এর মানে এই নয় যে ওমিক্রনের জন্য পেশেন্টরা বেশি সিভিয়ারের দিকে যাচ্ছে। সো এই বিষয়ে আমাদের ডাটাটা এখনও খুব কনক্রিট নয়। থার্ড যেটা, সেটা হলো ভ্যাকসিন নিয়ে। এটা নিয়ে আসলে আমাদের সবার বেশি কনসার্ন। আমরা সবাই তো কম বেশি 1 ডোজ বা 2 ডোজের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, অনেকে ফাইজার নিয়েছে, অনেকে মডার্না, অনেকে আবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। কোন ভ্যাকসিনটা আসলে এটার প্রতি কার্যকর বা আসলে আমাদের ভ্যাকসিন কতখানি প্রোটেকশন দিবে, আসলে এই সম্পর্কে আমাদের এখনও গবেষণা শেষ হয়নি। খুব নতুন এই ভ্যারিয়েন্টটি, তো এখনও সায়েন্টিস্টরা বলছে আরও কিছুদিন সময় লাগবে। তবে এখানে বলে রাখার প্রয়োজন, এখন পর্যন্ত বা সাউথ আফ্রিকা যেসব পেশেন্টগুলো আমরা পেয়েছি তাদের কিন্তু ম্যাক্সিমামই আসলে ফাইজার দিয়ে ভ্যাকসিনেটেড ছিল, তারপরে এই ভাইরাসে বা এই ভ্যারিয়েন্টে তারা আক্রান্ত হয়েছে। সো আসলে ভ্যাকসিনটা কতখানি কার্যকারিতা দিবে এটা এখনও বলা মুশকিল। তবে WHO বা অন্যান্য অনেক সংস্থায় বলছে যে হয়তো বা ভ্যাকসিন আমাদের অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর মতো এটার হয়তো তীব্রতা হওয়ার কার্যকারিতা কিছুটা কমিয়ে দিবে, তার মানে হয়তো পুরোপুরি প্রোটেকশন না দিলেও সিভিয়ার হওয়ার রেটটা আমাদের কমিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন এবং নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।